সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমরা ভালো আছি। আর হ্যাপি টু বাংলা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের দেখাতে চলেছি সাত ভাই কালীতলার মেলা ও জাগ্রত মায়ের প্রতিমা দর্শন করাবো তোমাদেরকে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা দেখতে থাকো এখানকার মেলা এবং মায়ের মূর্তি এবং মায়ের মন্দির তোমাদেরকে দেখাবো। হাই বন্ধুরা, তোমরা এখন কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা এখন চলে এসেছি কালীতলার মেলায়। দেখো কত কিছু আছে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর সঙ্গে থাকো, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। তো চলো এবার এই মেলার সম্পর্কে কিছু বলি তোমাদেরকে। এই মেলাটা পৌষ মাসের শুরু থেকে শেষ অবধি থাকবে, প্রতিদিনই মেলা হবে। এই মেলাটায় প্রতিদিনই ভিড় হয় প্রচণ্ড, আর শনি মঙ্গলবারে বেশি ভিড় হয়, অতিরিক্ত বেশি। তো এই মেলায় আমরা প্রথম দিনই চলে এসেছি, তো এখনও সব দোকান বসে উঠতে পারিনি। তো এখনও অনেক দোকান বসবে, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাবে, সাজার জিনিস থেকে খাবার জিনিস, খাবার জিনিস থেকে ঘরের জিনিস, অল টোটাল জিনিস এখানে মেলায় পেয়ে যাবে। তো দেখতে থাকো পুরো মেলাটা। আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি মায়ের মন্দিরে। তো চলো মায়ের মন্দির এবং মায়ের মূর্তি দেখা যাক। এই মায়ের মন্দির খুবই জাগ্রত, বহু দূর দূর থেকে এখানে মানুষ আসে, আর তোমরাও আসো, এসে দেখে যাও এই মায়ের মন্দির। আশা করছি ভালোই লাগবে।
ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।